সৈয়দ আবুল হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দাসার গ্রামে ১৯৫১ সালের পহেলা আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আতাহার আলী এবং মাতার নাম সৈয়দা সুফিয়া আলী। এই বাবা মার কোল আলোকিত করে সৈয়দ আবুল হোসেনের জন্ম এবং এই দাসার গ্রামেই তিনি বেড়ে উঠেন। যেই দাসার গ্রামটি সৈয়দ আবুল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রাম থেকে থানা, থানা থেকে উপজেলায় পরিণত হয়েছে এবং এর পেছনে তার যে শ্রম, তার যে মেধা তিনি ব্যয় করেছেন সেটি কিছুটা হলেও আমি আপনাদেরকে জানাতে পারবো এবং আমি কাছ থেকে দেখেছি। সৈয়দ আবুল হোসেন সম্পর্কে বলি, তিনি এই ডাসার গ্রামে জন্মগ্রহণ করেন, ডাসার গ্রামেই তিনি পড়াশোনা শুরু করেন এবং উচ্চশিক্ষার্থে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন এবং সেখানে তিনি কৃতিত্বের সাথে পড়াশোনা করে পাশ করেন এবং তারপরে কিছু সময়ের জন্য তিনি চাকুরি করেন এবং চাকুরি থাকাকালীন তার ভবিষ্যৎ চিন্তা, ভবিষ্যতে তিনি কী করবেন সেই চিন্তা থেকে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করেন, চাকরি ছেড়ে দেন এবং ব্যবসা বাণিজ্যে তার নিরলস পরিশ্রম এবং চেষ্টার ফলে তিনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছেন। সেই ধারাবাহিকতায় ব্যবসা তার বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এর পেছনে কিন্তু তার অদম্য সাহস, অদম্য স্পৃহা এবং কর্মনিষ্ঠা সব কিছু মিলিয়ে তিনি একজন সফল মানুষ, সফল ব্যক্তিত্ব। তিনি একজন শিক্ষানুরাগী। তিনি যখন ব্যবসা শুরু করেন এবং ব্যবসায় যখন তিনি সাফল্যজনকভাবে উত্তীর্ণ হয়েছেন, সফল হয়েছেন, তখন তিনি চিন্তা করেছেন তার এলাকার মানুষকে কীভাবে শিক্ষিত করে তোলা যায় এবং সেই চিন্তা থেকেই ৮০ দশক থেকেই তিনি তার এলাকায় ডাসার গ্রাম, তার উপজেলা কালকিনিতে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন। শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন বা পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন সময়ে কীভাবে এলাকার উন্নয়ন করা যায়, এলাকার মানুষের উন্নয়ন করা যায় সেই চেষ্টা তিনি করেছেন। তার এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে আজকে সারা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে। তার নিজের দাসার গ্রামের শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ রয়েছে, যেটি এখন বিশ্ববিদ্যালয়। কালকিনি উপজেলায় তার নামে রয়েছে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, ফয়াজপুরে রয়েছে সৈয়দ আবুল হোসেন কলেজ। এছাড়াও বিভিন্ন জায়গায় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ডোনেশন দিয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করেছেন এবং এলাকার মানুষকে তিনি শিক্ষিত করে তুলেছেন। পরবর্তীতে আমরা যেটা জানি যে ভারত থেকে তাকে বিদ্যাসাগর উপাধিতে, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের বিদ্যাসাগর হিসাবে তাকে উপাধি দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য গর্বের, বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। শিক্ষা বিস্তারে সৈয়দ আবুল হোসেনের যে অবদান সেটি বলে শেষ করার মতো নয়। যদি কেউ প্রত্যক্ষভাবে দেখতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান, তার এলাকায় আসতে চান এবং তার এলাকা আপনারা ভিজিট করতে পারেন, তবেই দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিনি কীভাবে তৈরি করেছেন এবং এর পেছনে তার কী শ্রম রয়েছে, মেধা দিয়েছেন এবং মানুষকে শিক্ষিত করে তুলেছেন। আপামর জনসাধারণ, যে ডাসার অঞ্চলে কোনো শিক্ষার আলো ছিল না, শিক্ষিত মানুষ ছিল না, সেই গুরুত্বের কথা চিন্তা করে তিনি তার হাত বাড়িয়েছেন এবং তিনি সফল হয়েছেন এবং তিনি এখনও করে যাচ্ছেন। আর ব্যবসার ক্ষেত্রে আরেকটি কথা যেটি আমি বলতে চাই, যে ব্যবসা বাণিজ্যে তার যে উত্তরণ ঘটেছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ব্যবসা করে অনেকেই কিন্তু সফল হয়েছেন কিন্তু নিজের এলাকার জন্য কাজ করা, নিজের এলাকার মানুষের জন্য কাজ করার সৈয়দ আবুল হোসেন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য তিনি নানানভাবে পুরস্কৃত হয়েছেন, দেশে বিদেশে তিনি সম্মানিত হয়েছেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সৈয়দ আবুল হোসেন। তিনি একজন দানবীর হিসেবে পরিচিত, এলাকার মানুষের যে কোনো বিপদে আপদে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। কারো কন্যার বা মেয়ে সন্তানের বিয়ে হচ্ছে না, তাদের বিয়ের ব্যবস্থা করেছেন, বিয়ের খরচ পাচ্ছে না সেটি সমাধান করেছেন, চিকিৎসার জন্য যিনি গিয়েছেন তাকে তিনি খালি হাতে ফেরাননি। এছাড়াও দেশের অনেক মানুষকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তিনি একজন লেখক, বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক বই তিনি রচনা করেছেন। এবং আরেকটি বিষয় এখানে না বললেই নয়, তিনি কিন্তু এই কালকিনি উপজেলার, অর্থাৎ এই অঞ্চলের ৪ বার নির্বাচিত এমপি, সংসদ সদস্য, এবং তিনি ২বার কিন্তু মন্ত্রী হয়েছেন। একবার হচ্ছেন ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এর পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যখন ২০০৮ সালে ক্ষমতায় আসে
তখন তিনি কিন্তু যোগাযোগ মন্ত্রী হয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি বেশ কিছু মেগা প্রজেক্টের কাজ হাতে নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল সহ আরও অনেক কাজ এবং সারা দেশে সংযোগ স্থাপন করার জন্য সেতু এবং সড়ক নির্মাণে তার ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি যে মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছেন সেগুলো কিন্তু এখন কাজ চলছে, চলমান আছে, অনেকগুলো সমাপ্ত হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় না বললেই নয়, তিনি যখন তার এলাকায় নির্বাচন করেন তখন দল মত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু তাকে ভোট দিয়ে থাকেন। তিনি যখন এলাকায় নির্বাচন করেন তখন তাকে খুব একটা ভাবতে হয় না, অর্থাৎ তার ধনী গরিব শত্রু মিত্র প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক রয়েছে। যিনি তাকে অপমানিত করেন, যিনি তার সমালোচনা করেন, তিনি তাকে বুকে জড়িয়ে ধরেন এবং কাছে টেনে নেন, যে কারণে যেই দলই করুক না কেন সৈয়দ আবুল হোসেন সাহেব যখন নির্বাচন করেন তখন বিপুল ভোটে তিনি নির্বাচিত হন। এবং যোগাযোগ মন্ত্রী থাকাকালীন আমি যে কথাটি বলেছি এখানে পদ্মা সেতু বিষয়ে একটু কথা না বললেই নয়, পদ্মা সেতুর কাজ যখন এগিয়ে চলছে তখন নানাবিধ বায়বীয় ষড়যন্ত্রের কথা আমরা শুনি জানি। বিশ্বব্যাংক সহ বাংলাদেশের এবং দেশি এবং বিদেশি চক্রান্তে পদ্মা সেতু সৈয়দ আবুল হোসেন সাহেব যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতুর কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন এবং সেই সময় ল্যান্ড রিকুইজিশন অর্থাৎ জমি অধিগ্রহণ করার সহ পদ্মা সেতুর ডিজাইন এবং অন্যান্য কাজ যখন তিনি সমাপ্ত করেছেন, পদ্মা সেতুর কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অনেক দূর এগিয়ে নিয়ে এসছেন, তখনই শুরু হয়েছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে তাকে নানাবিধভাবে নানানভাবে দেশের সংবাদপত্র, দেশের ইলেকট্রনিক মিডিয়া সহ তাকে কিন্তু নানানভাবে সমালোচনা করেছেন এবং ওই সময়টিতে তার যে দুঃসহ জীবন আমি দেখেছি এবং অনেকেই দেখেছেন কাছ থেকে যে কী কষ্ট, অমানবিক মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে বেশ কয়েকটি বছর, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। পত্রপত্রিকায় সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে আজকে একটা নিউজ, টেলিভিশনের হেডলাইন সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে নিউজ, বিদেশি পত্রপত্রিকায় সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে নিউজ, পদ্মা সেতু নিয়ে সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে নিউজ, পদ্মার সেতু বিষয়ে বিশ্বব্যাংক যে অর্থ প্রদান করার কথা সে অর্থ দেয়া হয়নি তখনও, কিন্তু বলা হয়েছে যে পদ্মা সেতু নিয়ে নানান ষড়যন্ত্র এবং অর্থ লুটপাটের একটা চিন্তা করা হয়েছে। কিন্তু আমরা বিশ্বব্যাংকের তখনকার প্রেসিডেন্ট এনগোজিকে আসতে দেখেছি, জাইকার ভাইস প্রেসিডেন্ট, জাইকার প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রতিনিধি, তারা পদ্মা সেতু ভিজিট করেছেন, সৈয়দ আবুল হোসেন সাহেবের সাথে মিটিং করেছেন, কীভাবে অর্থ ছাড় হবে, কীভাবে পদ্মা সেতুর কাজ হবে এবং পদ্মা সেতু যে ডিজাইন করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, সেই ডিজাইন পর্যন্ত সব কিছু শেষ, তখন ষড়যন্ত্রের কথা দেশবাসী এবং বিশ্ববাসী জানে। সেই ষড়যন্ত্রে সৈয়দ আবুল হোসেন সহ তার পরিবার, তার আত্মীয় স্বজন প্রত্যেকেই নানাবিধ মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন এবং তার পরিবারকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে সেই কয়েকটি বছর অতিবাহিত করতে হয়েছে। সৈয়দ আবুল হোসেন সাহেব কীভাবে যে রাতে ঘুমাতেন সেটি কিন্তু আমরা জানি না, সৈয়দ আবুল হোসেন সাহেব তখন কীভাবে অফিস করতেন সেটা কিন্তু আমরা জানি না। পত্রিকায় এক নিউজ, ইলেকট্রনিক মিডিয়া এক নিউজ, তার বিরুদ্ধে আরেক নিউজ এবং নানানভাবে তাকে অপমানিত অবদস্থ করা হয়েছে। কানাডার আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে, দুদক থেকে তার পরিবার, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে, নানানভাবে হয়রানির শিকার হয়েছিলেন সৈয়দ আবুল হোসেন। পদ্মা সেতু বিষয়ে আমি আর বিস্তারিত বলবো না, দেশবাসী এবং বিশ্ববাসী সবাই জানেন এবং কানাডার আদালত থেকে সৈয়দ আবুল হোসেন মুক্ত হয়েছেন এবং তাকে নির্দোষ হিসেবে তারা ঘোষণা করেছেন এবং দুদক থেকে তদন্ত করেও কোনো কিছু পাওয়া যায়নি বলে তারা পত্র দিয়েছেন। অর্থাৎ সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সৈয়দ আবুল হোসেন একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে ঘোষিত হয়েছে এবং অতি সম্প্রতি অর্থাৎ পদ্মা সেতু উদ্বোধনের কালে 2022 সালের 25শে জুন, যে ঐতিহাসিক দিন বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট যেটি বাংলাদেশের সর্ববৃহৎ প্রজেক্ট এই পর্যন্ত, অন্যান্য দেশে হয়তো অনেক মেগা প্রজেক্ট আছে কিন্তু বাংলাদেশের জন্য পদ্মা সেতু একটা মেগা প্রজেক্ট, একটা বিশাল প্রজেক্ট। এই প্রজেক্ট যখন উদ্বোধন হয়, পদ্মা সেতু যখন সমাপ্ত হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করেন তখন প্রত্যেকের মধ্যেই একটা কানাঘুষা ছিল যে সৈয়দ আবুল হোসেন সাহেব কি সেখানে যাবেন, পদ্মা সেতুর শুরুতে যে কাজগুলো হয়েছিল তিনি এর জন্য যে কাজ করেছেন, যে পরিশ্রম করেছেন সেটির মূল্যায়ন কি মাননীয় প্রধানমন্ত্রী করবে বা বাংলাদেশ সরকার করবে, এই চিন্তায় কিন্তু অনেকেই নানানভাবে লেখালেখি করেছেন, আলোচনা করেছেন, সমালোচনা করেছেন।
কিন্তু 25শে জুন আমরা যেটা দেখেছি, দেশবাসী যেটা দেখেছে, বিশ্ববাসী যেটি দেখেছে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে নিয়েই পদ্মা সেতু উদ্বোধনে গিয়েছিলেন। এবং পদ্মা সেতু বিষয়ে যারা আরও ভিকটিম ছিলেন, তৎকালীন সচিব, উপদেষ্টা এবং আরও যারা ছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু তিনি পদ্মা সেতু উদ্বোধনের সময় সেখানে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের কালে সৈয়দ আবুল হোসেন সহ সবাইকে মূল্যায়ন করেছেন। এতে করে দেশবাসীও কিন্তু খুশি হয়েছে। পদ্মা সেতুর শুরুটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সৈয়দ আবুল হোসেন যেভাবে শুরু করেছিলেন, তখন যদি সেই কাজের ধারাবাহিকতাটা রাখা যেত, তাহলে অনেক আগেই আমাদের এই স্বপ্নের সেতু, আমাদের এই পদ্মা সেতু উদ্বোধন হয়ে যেত এবং অনেক আগেই দেশবাসী এই পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করতে পারত। যাই হোক, সমস্ত চড়াই উতরাই পেরিয়ে সৈয়দ আবুল হোসেন নির্দোষ প্রমাণিত হয়ে পদ্মা সেতু উদ্বোধন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই পদ্মা সেতুর এই পার থেকে ওপার গিয়েছেন। এটি তার জন্য একটি সান্ত্বনার বিষয় এবং সরকার কর্তৃক তাকে ব্যাপকভাবে মূল্যায়ন করা হয়েছে। শুরুতে যে কথাটি বলেছিলাম, দাসার এখন উপজেলা, এই দাসার উপজেলা করবার জন্য সৈয়দ আবুল হোসেন সাহেব নিরলস পরিশ্রম করেছেন। এলাকার মানুষের সমর্থন ছিল, এই এলাকার উন্নয়ন, এলাকার বিভিন্নভাবে তিনি ব্যক্তিগতভাবে অনেক উন্নয়ন করেছেন, সরকারিভাবেও যখন মন্ত্রী ছিলেন উন্নয়ন করেছেন। তার এই গ্রামটি তিনি থানায় উন্নীত করেছেন, তার প্রচেষ্টা ছিল, সরকার সেটি অনুমোদন করেছে এবং এরপরেই এটিকে উপজেলায় উত্তীর্ণ করেছেন, উপজেলায় পরিণত করেছেন। সেটির ব্যাপারে তার যে চেষ্টা, প্রচেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার যে আবেদন, সেটি মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করেছেন এবং ডাসারকে উপজেলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই ডাসার উপজেলায় সৈয়দ আবুল হোসেন যেমন কাজ করেছেন উন্নয়নমূলক কাজ, এই কাজ দেখবার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন। অর্থাৎ ডাসার উপজেলাটি একটি পর্যটন কেন্দ্রের মতো মনে হয়। এখন সৈয়দ আবুল হোসেনের উন্নয়নের পাশাপাশি যেহেতু এটি এখন উপজেলা হয়ে গেছে, সেহেতু সরকারও এই উপজেলা হিসেবে এই এলাকায় যে ডেভেলপমেন্ট দরকার সেই কাজগুলো তিনি করবে। অর্থাৎ এই নতুন উপজেলাটির মানুষ এখন উপজেলার যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো ভোগ করতে পারবেন। এর কৃতিত্ব কিন্তু সৈয়দ আবুল হোসেন সাহেবকে দিতেই হয়। এই ডাসার উপজেলার অর্থাৎ অত্র এলাকার মানুষ আবারও চায় সৈয়দ আবুল হোসেন সাহেব নির্বাচন করুন, আবারও মন্ত্রী হন, এলাকার জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন। তিনি একজন ব্যবসা বান্ধব মানুষ, সেটি আগেই বলেছি। প্রত্যেকের সাথেই তিনি হাসি মুখে কথা বলেন, সবসময় হাস্যোজ্জ্বল থাকতেই তিনি পছন্দ করেন এবং অন্যকে আনন্দ দিতেও তিনি পছন্দ করেন, অন্যের আনন্দ দেখতেও তিনি ভালোবাসেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে কথাটি বলতে চাই, সৈয়দ আবুল হোসেন একজন দানবীর মানুষ, সৈয়দ আবুল হোসেন একজন সুশিক্ষিত মানুষ, সৈয়দ আবুল হোসেন একজন সশিক্ষিত মানুষ, সৈয়দ আবুল হোসেন একজন দুর্নীতিমুক্ত মানুষ, সৈয়দ আবুল হোসেন একজন নিবেদিত প্রাণ মানুষ, সৈয়দ আবুল হোসেন মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, সৈয়দ আবুল হোসেন মানুষের জন্য কাজ করেছেন, সৈয়দ আবুল হোসেন মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করতে চান। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন সেই প্রত্যাশা করি এবং মানুষের কল্যাণে যেন তিনি আরও বেশি নিবেদিত হতে পারেন। তার শিক্ষাক্ষেত্রে যে ভূমিকা, শিক্ষাক্ষেত্রে তাঁর যে অবদান, সেটি যেন তিনি অব্যাহত রাখেন এবং অব্যাহত রাখতে পারেন, সেই জন্য তার জন্য দোয়া করি এবং ভবিষ্যতে তিনি আরও যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান সে কাজগুলো তিনি যেন সুচারুরূপে করতে পারেন, এই প্রত্যাশা রাখছি। এই ক্ষেত্রে আরেকটি কথা বলি, তার এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো ছেলে মেয়ের জন্য তিনি সরকারের যে বাজেট রয়েছে তার পাশাপাশি তিনি নিজের অর্থায়নে অনেক উন্নয়নমূলক কাজ করেন, ছেলে মেয়েদের খাবার দাবারের ব্যবস্থা করেন, খেলাধুলার ব্যবস্থা করেন, তাদের সাংস্কৃতিক চর্চা এবং মাদক মুক্ত থাকার জন্য যে কাজগুলো করা দরকার, ছেলে মেয়েদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে উৎসাহিত করা দরকার, সে কাজগুলো কিন্তু সৈয়দ আবুল হোসেন করেন। অর্থাৎ তার এলাকার মানুষ যাতে সুশিক্ষিত হয়, সশিক্ষিত হয় এবং সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে, সেই চেষ্টা সৈয়দ আবুল হোসেন করেন। সবশেষে একটি কথা বলতে চাই, সৈয়দ আবুল হোসেন একজন শিক্ষানুরাগী মানুষ, সৈয়দ আবুল হোসেন একজন সাংস্কৃতিক মানুষ, সৈয়দ আবুল হোসেন মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ, সৈয়দ আবুল হোসেন এলাকার মানুষের অন্তরের একজন মানুষ, সৈয়দ আবুল হোসেন বাংলাদেশের বিদ্যাসাগর নামে পরিচিত হয়েছেন, সৈয়দ আবুল হোসেন সাহেব দীর্ঘজীবী হন, তাঁর পরিবার পদ্মা সেতু বিষয়ে যে যন্ত্রণায় ছিল, যে মানসিক যন্ত্রণা পেয়েছেন, সৈয়দ আবুল হোসেন সাহেব যে মানসিক যন্ত্রণা পেয়েছেন, সব কিছু ভুলে আগামীতে এলাকাবাসী সৈয়দ আবুল হোসেন সাহেবকে আবারও
মন্ত্রী হিসেবে দেখতে চান, আবারও জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সৈয়দ আবুল হোসেন সম্পর্কে আমি যতটুকু জানি তার থেকে কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।